আমি আপনাদের সাথে আছি মাসুম। চলুন তাহলে আজকের মতন ভিডিও শুরু করা যাক। আজকের ভিডিও টপিক রাশিয়া। আপনারা আমাকে অনেক কমেন্ট করছেন, ভাই রাশিয়া নিয়ে কিছু আপডেট শেয়ার করেন। ফাইনালি আপনাদের মাঝে আমি চলে এলাম রাশিয়া নিয়ে বিস্তারিত বলার জন্য। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকার বেল আইকনটা বাজায় দিবেন, দেখতে থাকুন প্রথম থেকে শেষ পর্যন্ত। আশা করি আজকের এই ভিডিও আপনাদের কাছে খুব ভালো লাগবে। চলুন তাহলে ভিডিও কন্টিনিউ করা যাক। প্রথমে আপনাদের মাঝে আমি শেয়ার করছি, আপনারা অনেক ভাই আমাকে কমেন্ট করে জানাইছেন, ভাই বর্তমানে রাশিয়ার যে ওয়ার্ক পারমিট আসতে কীরকম সময় লাগে। আপনারা যে একটা কমেন্ট করছেন, কমেন্টটা খুবই গুরুত্বপূর্ণ, আপনাদের মাঝে শেয়ার করছি, তাহলে আপনারা শুনেন। আপনারা তো সবাই জানেন এক সময় কিন্তু রাশিয়াতে কোনো মানুষজন যাইতে পারে নাই, যেহেতু এখন রাশিয়া সরকার সুযোগটা করে দেয়, এর কিন্তু জন্য অনেক মানুষজন রাশিয়াতে যাচ্ছে কাজ করার জন্য। আপনারা দেখ কিছু ভাই আমাকে কমেন্ট করছেন, বর্তমানে রাশিয়ার যে ওয়ার্ক পারমিট আসতে কীরকম সময় লাগে। আমি দুজে আপনাদের মাঝে শেয়ার করি, বর্তমানে রাশিয়ার ওয়ার্ক পারমিট আসতে বেশি একটা সময় লাগে না। আপনি ধরতে পারেন 15 দিন এবং কি 1 মাস, সর্বোচ্চ কিন্তু আপনার 2 মাসের মধ্যে যে ওয়ার্ক পারমিট ওইটা কিন্তু চলে আসে। আশা করি আপনারা ক্লিয়ার। এখন আপনাদের মাঝে রাশিয়া নিয়ে আরও কিছু তথ্য শেয়ার করি। আপনারা অনেক ভাই আমার কাছে জানতে চাইছেন বর্তমানে রাশিয়াতে কোন কোন কাজে যাওয়া যাচ্ছে, আপনারা জানলে অনেকটা খুশি হবেন। বর্তমানে রাশিয়া যারা আপনারা নতুন করে যাইতে চাচ্ছেন, আপনারা যে সুন্দর একটা কমেন্ট করছেন, কমেন্টটা খুবই ভালো। তারা আপনারা জ্বালায়ের কাজকাম জানেন, অতএব মানে ওয়ার্কশপের কাজ, তারা কিন্তু যাইতে পারেন। বর্তমানে রাশিয়াতে নতুন করে জাহাজের কাজ শুরু করছে, ওইখানে জাহাজ বানায়। যারা আপনারা জ্বালাই ওয়ার্কশপের কাজ জানেন, তারা কিন্তু চাইলে এই জাহাজের কাজ গিয়ে করতে পারেন। রাশিয়াতে আপনারা চাইলে বিল্ডিং কনস্ট্রাকশনের কাজও করতে পারবেন। যারা আপনারা টাইলস মিস্ত্রি, যারা আপনারা টাইলসের কাজ জানেন, ওই কাজটাও আপনারা করতে পারেন। আপনারা কিছু ভাই আমাকে কমেন্ট করছেন, আমি যদি টাইলসের কাজে যাই তাহলে মাসে কীরকম স্যালারি পাবো। আপনি আছে না দুজি কাজকাম জানেন, তাহলে ধরতে পারেন বাংলা টাকা 70 থেকে 80 হাজার টাকা ইনকাম করতে পারেন। আর আছে না যারা নতুন কাজকাম জানেন না, আপনি তো যাবেন এদের হেল্পার হয়ে, তখন আছে না আপনার স্যালারিটা হবে কম। যখন আবার আপনি কাজকাম শিখে ফেলবেন, আপনি মিস্ত্রি হয়ে যাবেন, তখন সেম 70-80 হাজার টাকা আপনি প্রতি মাসে ইনকাম করতে পারবেন। রাশিয়া দেশটা ভাই খুবই ভালো, রাশিয়া দেশটা কিন্তু খারাপ না, অনেক মানুষ এখন যাচ্ছে। আপনারা তো এটাও জানেন রাশিয়াতে যাইতে বেশি একটা টাকা পয়সা খরচ হয় না, সরকারিভাবে গেলে 1.5 থেকে 2 লাখ টাকার মধ্যে রাশিয়াতে যাওয়া যায়। এখন আবার আপনারাও দেখে থাকবেন বর্তমানে সোশ্যাল মিডিয়াতে অনেক দালাল, অনেক এজেন্সি বর্তমানে বলতেছে ওরা নাকি লুক পাঠায়। এখনও ভাই আমি দেখি নাই কোনো এজেন্সি সাকসেসভাবে একটা লুক পাঠাইতে। আমি আছে না ভাই যতটুক দেখছি একমাত্র রাশিয়াতে লুক পাঠাইতে পারছে একমাত্র গেছে যে সরকারিভাবে, সরকারিভাবে ছাড়া আমি আছে না কোনো এজেন্সি কোনো দালালকে দেখি নাই একটা লুকও পাঠাইতে। পরেও আপনারা যারা চিন্তা ভাবনা করছেন এজেন্সির কাছে টাকা পয়সা জমা দিবেন না আপনারা সরকারিভাবে যাবেন, আপনারা আছে না বুঝে শুনে তারপর আপনারা যাওয়ার চেষ্টা করেন। এটাও জানেন সরকারিভাবে গেলে টাকাটা অনেকটা কম লাগে, আপনি দুজি প্রাইভেটভাবে যান তখন আপনার টাকাটা বেশি লাগবে। কিন্তু আমি আপনাদেরকে বলবো রাশিয়া দেশটা ভালো, আপনি আছে না দুজি রাশিয়াতে একবার যাইতে পারেন, আপনার কিন্তু লাইফ সেটেল। আপনারা দেখবেন অনেক মানুষ কিন্তু ছুটে এখন ইউরোপে যাওয়ার জন্য। আপনি তো জানেন ইউরোপে ভাই কয়জন ফাইনালি যাইতে পারে, মানুষ তো সবাই আর যাইতে পারে না, কারণ ইউরোপে যাইতে 15-20 লাখ টাকা খরচ হয়, যেহেতু আপনি রাশিয়াতে খরচ হচ্ছে কম, ওইখানে গিয়ে আপনি ভালো একটা টাকা পয়সা ইনকাম করতে পারেন। রাশিয়া দেশটা কিন্তু মোটেও খারাপ না, রাশিয়া দেশটা অনেকটা ভালো ইউরোপের স্টাইলে চলাফেরা। আশা করি আপনারা ক্লিয়ার।
আমি আপনাদেরকে বলবো, যারা আপনাদের ভিসা হয়েছে, আপনারা যারা যাবেন অবশ্যই আপনারা শীতের কাপড় টাপড় নিয়ে তারপর আপনারা যাবার চেষ্টা করবেন। আপনারা তো জানেন রাশিয়াতে কিন্তু 9 মাস শীত 3 মাস গরম, এর জন্য বললাম বর্তমানে যাদের ভিসা হয়েছে তারা শীতের কাপড় টাপড় নিয়ে তারপর আপনারা যায়েন, তখন আপনাদের ঝামেলা হবে না। কারণ আপনারা তো নতুন মানুষ, আপনারা যাবেন রাশিয়াতে গিয়েছে না, দেখবেন প্রচণ্ড বরফ পরে, পরে আপনারা কেড়বেন এই শীতে কিছু করা থাকবে। যাই হোক ভাই, রাশিয়া নিয়ে আপনাদের মাঝে অনেক বকবক করলাম, আর আপনাদের মাঝে বকবক করবো না, এখনই আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অনুগ্রহ দিন, আল্লাহ হাফেজ।